হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি নবম শ্রেণীর রায় ও মার্টিন দু এর ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের মডেল কোশ্চেন পেপার পনেরো এর চারের দাগে থেকে যে অঙ্কগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব এর আগের যে অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের করে দিয়েছি যারা এখনও দেখনি তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে প্লে থেকে ভিডিওটি দেখে নেবে এবং এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেল আইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও দেখো চারের দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও একে দেখাও যে এ টু দি দুবার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দেওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সিটি দেওয়ার এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান যেখানে এক্স প্লাস জেড সমান হলো টু ওয়াই এবং বি স্কোয়ার সমান হল এসি দেখো আমাদের দেওয়া আছে বি স্কোয়ার সমান এসি আর দেওয়া আছে এক্স প্লাস জেড সমান টু ওয়াই একটি ওয়াই যদি এদিকে আসে জেড যদি এদিকে নিয়ে যাওয়া হয় তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হলো ওয়াই মাইনাস জেড এখন আমাদের বামপক্ষে দেওয়া আছে এটি দুবার ওয়াই মাইনাস জেড ইন্টু বিড জেড মাইনাস এক্স ইন্টু সিটি দুবার এক্স মাইনাস ওয়াই এখন ওয়াই মাইনাস জেড সমন হল এক্স মাইনাস ওয়াই সেখানে এক্স মাইনাস ওয়াই লিখে দেওয়া হল এটি দুবার এক্স মাইনাস ওয়াই এরপরে সি কে সামনের দিকে এগানো হলো বি কে পরে লেখা হলো এরপর যেহেতু সূচক দুটি একই তাই এ আর সি গুণ হয়ে যাবে আর পাওয়ারের সূচকটি বসে যাবে তাহলে এ সি এর হোল পাওয়ার হলো এক্স মাইনাস ওয়াই ইন্টু বিড জেড মাইনাস এক্স এখন এসি সমন হল বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার বসে দেওয়া হয়েছে তাহলে বি স্কোয়ার এর হোল্ডি দেবার এক্স মাইনাস ওয়াই ইন্টু বিটি দেওয়ার জেড মাইনাস এক্স সমান যদি এই দুই আর এক্স মাইনাস ওয়াই গুণ হয়ে যায় তাহলে বিটি দেওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই ইন্টু বিটি দেওয়ার জেড মাইনাস এক্স নিধান দুটো যেহেতু একই তাই সূচক দুটি যোগ হয়ে যাবে যোগ করলে হবে বিটি দেওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এখানে টু এক্স থেকে এক্স যোগ করলে হবে এক্স আর জেড যেমন আছে তেমন বসে গেল মাইনাস টু ওয়াই বসে গেল এই যে এক্স প্লাস জেড এটি সন ছিল টু ওয়াই তাহলে বি বিটি দেওয়ার টু ওয়াই মাইনাস টু ওয়াই বিয়োগ গলে শূন্য তাহলে হবে বিটিয়ার শূন্য বিটি দোয়ার শূন্য সমান হল ওয়ান অতএব বামপক্ষ সমান ডান ডানপক্ষ এখন প্রমাণিত এরপর চারিদিকে দুইয়ে পিটি দুয়ার এ ইকালস টু কি বি ইকোয়ালস টু আর টু দিওয়ার সি এবং পি কিউ আর সমান এক হলে প্রমাণ করো যে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি সমান শূন্য পি পিটি দুয়ার এ ইকলস টু কি আর বি ইকোয়ালস টু আর টু দিবার সি সমান হলো কে এটি ধরে নেওয়া হলো এখন পি পিটি দুয়ার এ সমান হলো কে সেখান থেকে পি সমান পাওয়া গেল কেটদুয়ার ওয়ান বাই এ একই রকম হবে টু দোয়ার বি সোন হলো কে কিউ শন হল কেটে দেওয়ার ওয়ান বাই বি এখন আর টু দেওয়ার সি সন হলো কে সেখান থেকে আর শন হলো কেটে দেওয়ার ওয়ান বাই সি এরপর পি কিউ আর এর গুণফল দেওয়া আছে ওয়ান পি রু মান কিউর মান আর এর মান বসিয়ে দেওয়া হল তাহলে কেটে দেওয়ার ওয়ান বাই এ ইন্টু টু কেটে দোয়ার ওয়ান বাই বি ইন্টু কেট দেওয়ার ওয়ান বাই সি সন হলো এক এরপরে যেহেতু নিধানগুলো একই আছে তাই সুযোগগুলি যোগ হয়ে যাবে যোগ করলে হবে কেটে দেওয়ার ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি সমান এখানে ওয়ান ওয়ান মানে কেটে দেওয়ার শূন্য আমরা লিখতে পারি যেহেতু দু দিকের নিধান একই তাই সূচক দুটি সমান অর্থাৎ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি সমান হলো শূন্য এখন বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এরপর চারদিকে তিনে সমাধান করো এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান এইট আরেকটি দেওয়া আছে ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই সমান হলো মাইনাস থ্রি এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান হলো এইট যদি উভয় পক্ষকে ছয় দিয়ে গুণ করা হয় তাহলে এখানে ছয় আর দুই কাটাকাটি করে তিন তাহলে থ্রি এক্স প্লাস এখানে হবে দুই তাহলে টু ওয়াই সমান হল আটচল্লিশ এটি হলো এক নম্বর সমীকরণ এরপর ফাইভ এক্স ডিভাইডেড ফোর মাইনাস থ্রি ওয়াই সমান হল মাইনাস থ্রি উভয় পক্ষকে যদি চার দিয়ে গুণ করে তাহলে হবে ফাইভ এক্স মাইনাস বারো সমান হল মাইনাস বারো এখানে আমি প্রথমে ওয়াইকে অপনয়ন করব তাই এক নম্বর সমীকরণকে ছয় দিয়ে গুণ করা হল এবং দু নম্বর সমীকরণ এক দিয়ে গুণ করা হলো গুণ করার পর যোগ করা হলো এক নম্বর সমীকরণে ছয় দিয়ে গুণ করতে পাওয়া গেল আঠেরো এক্স প্লাস বারো ওয়াই সমান হল দুশো অষ্টাশি আর এক নম্বর সমীকরণে দিয়ে গুণ করেছি তাই যেমন ছিল তেমনটি বসে গেল এরপর এখানে যোগ করলে ওয়াইয়ের পদ কেটে গেল প্লাসে মাইনাসে এখানে যোগ করলে হবে তেইশ এক্স সমান এখানে বিয়োগ করলে হবে দুশো ছিয়াত্তর এক্স সমান হল দুশো ছিয়াত্তর ডিভাইডেড তেইশ সমান হল বারো এরপর এক্স সমান বারো এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তিন গুণিত বারো প্লাস টু ওয়াই সমন হল আটচল্লিশ টু ওয়াই সমান এখানে গুণ করে ছত্রিশ তাহলে আটচল্লিশ মাইনাস ছত্রিশ হল বারো দেব ওয়াই সমান বারো ডিভাইডেড দুই হলো ছয় অতএব নির্ণয়ের সমাধান হল এক্স সমান বারো ওয়াই সময় ছয় এরপর চারে দেখে চারে এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস সিক্স এবং এক্স কিউ প্লাস টু এক্স এক্সকোয়ার মাইনাস পি এক্স মাইনাস সেভেন এই দুটি সংখ্যা সংখ্যামালাকে যথাক্রমে এক্স মাইনাস টু ও এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে যদি আর টু ও আর ওয়ান ভাগ শেষ পাওয়া যায় এবং যদি টু আর ওয়ান প্লাস আর টু সমান ছয় হয় তবে পি এর মান কত ধরে নেওয়া হলো এফ অফ এক্স ইকোয়ালস টু এক্স কিউ প্লাস পি এক্স এক্সকোয়ার মাইনাস বারো এক্স প্লাস সিক্স একে যদি এক্স মাইনাস টু দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ শেষ হবে কত আর টু এক্স মাইনাস টু দিয়ে যদি ভাগ করা হয়েছে তাই এক্স মাইনাস টু সমান হল শূন্য সেখান থেকে এক্স পাওয়া গেল দুই তাহলে এফ অফ টু সমান হলো এক্সের জায়গাতে দুই বসাচ্ছি দুই বসালে পাওয়া যাবে আট প্লাস ফোর পি মাইনাস চব্বিশ প্লাস ছয় সমান হলো আট টু এরপরে ফোর পি মাইনাস এখানে আট আর ছয় যোগ করলে চোদ্দো চোদ্দো থেকে চব্বিশ বিয়োগ করলে মাইনাস দশ সমান হল আট টু ঠিক একই রকমভাবে জি অফ এক্স সমান এক্স কিউ প্লাস টু এক্সকোয়ার মাইনাস পি এক্স মাইনাস সেভেন একে যদি এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করা হয় তাহলে আর ওয়ান ভাগ থাকবে তাহলে এক্স প্লাস ওয়ান সমান শূন্য হবে আর এক্স সমান সেখান দিয়ে পাওয়া গেলো মাইনাস ওয়ান এরপর জি অফ মাইনাস ওয়ান সমান হল এক্সের জায়গাতে মাইনাস ওয়ান বসানো হচ্ছে তাহলে মাইনাস ওয়ান বসালে হবে মাইনাস ওয়ান প্লাস টু প্লাস পি মাইনাস সেভেন সমান হল আর ওয়ান এখান থেকে এই মাইনাস ওয়ান আর মাইনাস সেভেন যোগ করলে মাইনাস এইট সেখান থেকে দুই বিয়োগ করলে মাইনাস সিক্স তাহলে পি মাইনাস সিক্স সমান হল আর ওয়ান এরপর আমাদের দেওয়া ছিল টু আর ওয়ান প্লাস আর টু সমান হল ছয় আর ওয়ানের মান বসালে তাহলে দুই গুণিত পি মাইনাস ছয় যুক্ত ফোর পি মাইনাস টেন সমান হল ছয় আট টুর মান এটা বসিয়ে দেওয়া হয়েছে এরপর দুই ভিতরে গুণ করলে টু পি মাইনাস বারো প্লাস ফোর পি মাইনাস টেন সন হল ছয় এখানে পি পি যোগ করলে সিক্স পি সমান হলো এখানে ছয় আর এখানে এদের যোগ করলে মাইনাস বাইশ মাইনাস বাইশ ডান দিয়ে গেলে হবে প্লাস বাইশ যোগ করলে আঠাশ অতএব পি সমান আঠাশ ডিভাইডেড ছয় এগুলো উষ্ণ করলে হবে চোদ্দো চোদ্দোয় তিন এখান থেকে মিশ্র মিশ্রাস করলে হবে চার পূর্ণ দুইয়ের তিন অতএব নির্ণীয় পি এর যে মান তাহলে চার পূর্ণ দুই তিন আশা করি বুঝতে পারলে এরপর পাঁচের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একে দেখাও যে মূল বিন্দু চার তিন ও আট ছয় বিন্দু তিনটি সমরেখ দেখো এই যে সমরেখ এই যে অঙ্কটি এটি হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র থেকে এসছে এটি হলো স্থানাঙ্ক জ্যামিতিতে ত্রিভুজ নির্ণয়ের সূত্র থেকে করতে হবে অঙ্কটি মন দিয়ে দেখো ও জিরো জিরো এ চার তিন ও বি আট ছয় বিন্দু তিনটি দিয়ে গঠিত যে ত্রিভুজ তা হলো ত্রিভুজ ও এ বি যদি এই বিন্দু তিনটি দিয়ে একটি ত্রিভুজ গঠিত হয় তাহলে যে ত্রিভুজটি গঠিত হবে তার একটি ক্ষেত্রফল পাওয়া যাবে ত্রিভুজ ও এ বি এর যে ক্ষেত্রফল তার সূত্র হল হাফ ইন্টু মঠচ চিহ্ন দু দিকে দুটো দাঁড়িয়ে এটিকে চিহ্ন বলা হচ্ছে এক্স ওয়ান এই যে স্থানাঙ্কগুলো ও বিন্দু এটি হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এটি হলো এক্স টু ওয়াই টু এটি হলো এক্স থ্রি ওয়াই থ্রি এই তিনটি বিন্দু সেখান থেকে পাওয়া গেল এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বর্গ একক এটি হলো সূত্র ত্রিভুজের যদি কোনো স্থানাঙ্ক দেওয়া থাকে সেখান থেকে ত্রিভুজের যে ক্ষেত্র হল তা নির্ণয়ের সূত্র হলো এটি এখানের মানগুলো বসানো হচ্ছে তাহলে হাফ ইন্টু শূন্য ইন্টু দেখো এক্স ওয়ানের মান হলো শূন্য তাহলে শূন্য ইন্টু তিন মাইনাস ছয় প্লাস এক্স টুর মান হলো ফোর ইন্টু ওয়াই থ্রির মান হলো সিক্স আর ওয়াই ওয়ানের মান হল শূন্য তাহলে ছয় মাইনাস শূন্য প্লাস এইট ইন্টু শূন্য মাইনাস তিন বর্গ একক এখানে গুণ করলে শূন্য হবে যেহেতু এখানে বাইরে শূন্য আছে এখানে গুণ করলে চব্বিশ আর এখানে গুণ করলে হবে মাইনাস চব্বিশ তাহলে শূন্য প্লাস চব্বিশ মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশ প্লাস চব্বিশ তাহলে শূন্য হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে যেহেতু তাহলে শূন্যের সঙ্গে যদি একের দুই গুণ করে তাহলে শূন্য তাহলে শূন্য বর্গ একক একটা ত্রিভুজ সেই ত্রিভুজের ক্ষেত্র হল কখনোই শূন্য হতে পারে না যেহেতু একটি ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্র হল শূন্য বর্গ একক তাই ওই বিন্দু তিনটি একই সল লেখায় আছে ওকে যেহেতু বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বল শূন্য সুতরাং ও এ বি বিন্দু তিনটি হলো সমরেখ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেলাইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও এরপর দেখো পাঁচের দাগের দুয়ে দেখাও যে দুই দুই মাইনাস দুই মাইনাস দুই ও মাইনাস দুই রুট থ্রি দুই রুট থ্রি বিন্দু তিনটি একটি সমহ ত্রিভুজের শীর্ষবিন্দু এ দুই দুই বি মাইনাস দুই মাইনাস দুই সি মাইনাস দুই রুট থ্রি দুই রুট থ্রি হলো ত্রিভুজের তিনটি বিন্দু বা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু সেখান থেকে আমরা প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য বের করব যদি তিনটি বাহু দৈর্ঘ্য সমান হয় তাহলে আমরা বলব ত্রিভুজটি সমবহু ত্রিভুজ বা এই শীর্ষবিন্দুগুলো সমহ ত্রিভুজের শীর্ষবিন্দু তাহলে এ বি সমান হল দুটি বিন্দু দেওয়া থাকলে তাদের যে দূরত্ব নির্ণয়ের সূত্র সেইটাই আমরা এখানে প্রয়োগ করছি তাই দুই প্লাস দুই এর হোল স্কোয়ার প্লাস দুই প্লাস দুই এর হোল স্কোয়ার বাইরের রুট চিহ্ন এখানে যোগ করে বড় করে ষোলো এখানে যোগ করে বড় গোলে ষোলো তাহলে ষোলো ষোলো বত্রিশ তাহলে রুট বত্রিশ একক একই রকমভাবে বি এ সমন হলো মাইনাস দুই প্লাস টু রুট থ্রি এর হোল স্কোয়ার প্লাস মাইনাস দুই মাইনাস দুই রুট থ্রি এর হোল স্কোয়ার এখানে প্লাস চিহ্নকে সামনের দিকে গেলে হলো মাইনাস চেন্নকে পিছিয়ে দেওয়া হলো আর এখানে মাইনাস চিহ্ন কমন নেওয়া হলো এখন এটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এটি হল এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সেখান থেকে পাওয়া গেল রুট বারো প্লাস চার মাইনাস টু ইন্টু টু রুট থ্রি ইন্টু টু প্লাস বারো প্লাস চার ইন্টু টু ইন্টু টু রুট থ্রি ইন্টু টু এই প্লাসে মাইনাস এটি কেটে গেল এখন বারো আর চার এখানে বারো আর চার যোগ করলে বত্রিশ তাহলে রুট বত্রিশ একক এরপরে সি এ সমান হলো রুট অফ মাইনাস টু রুট থ্রি মাইনাস টু এর হোল হোলস্কোয়ার প্লাস টু রুট থ্রি মাইনাস টু এর হোলস্কোয়ার এরপর এখানে মাইনাস যেন কমন নিয়ে নিলে এখানে দুটোই প্লাস হয়ে যাবে তাহলে এ প্লাস বিহল স্কোয়ার সূত্র এখানে এ মাইনাস বিহল স্কোয়ার সূত্র সেখান থেকে পাওয়া গেল বারো প্লাস চার প্লাস টু ইন্টু টু রুট থ্রি ইন্টু টু প্লাস বারো প্লাস চার মাইনাস টু ইন্টু টু রুট থ্রি এখানে বারো আটচার যোগ হবে এখানে বারো আটচার যোগ হবে যোগ করলে হবে টোটাল বত্রিশ তাহলে রুট বত্রিশ এখানে প্লাসে মাইনাসে কেটে গেছে তাহলে এখন দেখা যাচ্ছে যে তিনটে যে বহু ধর্গ তিনটে দৈর্ঘ্য সমান অতএব এবিসি হল সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এখন আমি তোমাদের চারের দাগ ও পাঁচের দাগের যে সমস্ত অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের করিয়ে দিলাম এরপরে যে অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের পরে করিয়ে দেবো আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ